ভিউয়ার্স, থ্যাংকস ফর ওয়াচিং বাহারিয়া হার। আশা করি আপনারা সবাই বাসায় আছেন এবং সুস্থ আছেন। হোম কোয়ারেন্টাইন দিনগুলো যেন কাটতেই যায় না, তবে বিকালবেলা পরিবারের সবার সাথে চা খাওয়ার আনন্দটাই আলাদা। সো বাহারিয়া হারের আজকের এই এপিসোডে আপনাদের মনোটনি দূর করার জন্য নিয়ে এসেছি মশলা চা। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো চলুন ভিউয়ার্স, দেখে আসি মশলা চা কীভাবে তৈরি করতে হয়। মশলা চা তৈরি করার জন্য আমি ফার্স্টেই একটি হাঁড়িতে 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। পানিটি উষ্ণ গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরা আদা, যেটি আমি হালকা ছেঁচে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2টি এলাচ, এলাচগুলোকেও আমি হালকা ফাটিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2টি লবঙ্গ, লবঙ্গর মাথার এই গোল অংশটুকু আমি ফেলে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 5-6টা গোলমরিচ। সবগুলো মশলা দেওয়ার পর আমি মশলাগুলো 2 মিনিট ধরে ফুটিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ চাপাতি। চায়ের রং আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। চাপাতির একটা সুন্দর ফ্লেভার আসছে, গন্ধও সুন্দর আসছে, আর দেখুন চায়ের কালারটাও ঠিকঠাক এসছে। সো ভিউয়ার্স, আমার চা বানানো হয়ে গিয়েছে, এখন আমি এটিকে চায়ের কাপে ঢেলে নিব। দেখুন ভিউয়ার্স, চায়ের কালারটা কী দারুণ হয়েছে, আর এটি খেতেও খুবই ভালো হয়েছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এটি আজই ট্রাই করতে, আর ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সো সবাই বাসায় থাকেন, নিজে সুস্থ থাকেন, অন্যকে সুস্থ রাখেন। খুদা হাফেজ।